আসসালামু আলাইকুম। পরীর বিষয়ে শিল্প সমিতির আচরণে আমি হতবাক সাকিব। চিত্রনায়িকা পরীমনির ইস্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আচরণে হতবাক ও বিস্মিত হয়েছেন ঢাকায় ছবির শীর্ষ নায়ক সাকিব খান। শনিবার তিনি বলেন, একজন সহকর্মী হিসেবে যতটা জেনেছি, পরীমনি বাবা বাবা মা বিহীন একটি মেয়ে, তার বেড়ে ওঠার সঙ্গে আর 10টা তরুণ তরুণীর বেড়ে ওঠার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তার স্ট্রাগল এবং আর 10টা মানুষের স্ট্রাগল এক হবে না। হয়তো অভিভাবকের অভাবই অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনির ইস্যুতে স্ট্যাটাস দিয়েছে সাকিব খান। সেখানে তিনি লিখেন, গত 10 আগস্ট আদালত চত্বরে পরীমনির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিলেন। করোনার ভয়াবহতাও তাকে আটকাতে পারেনি, রক্তকে উপেক্ষা করতে পারেনি রক্ত, কিন্তু সময় কি নিষ্ঠুর, নাতনির সঙ্গে দেখাই হলো না তার নানার। আদালত চত্বরে তার নানাকে বলতে শুনেছি, নিজের জন্য জীবনে কিছুই করেনি পরীমনি, সব মানুষের জন্য দান করে গেছে, আর এখন পরিস্থিতির শিকার হয়েছেন। সাকিব লিখছেন, বিষয়টা এখন বিচারাধীন, ওই বিষয়ে কিছু বলছি না। তিনি যে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন, তার কি অপরাধ সেটা বিশ্লেষণে যাচ্ছি না। দেশে প্রচলিত আইন আদালত যা আছে, নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনিকে গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতায় হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তুড়িঘড়ি করে সংবাদ সম্মেলনে আয়োজন করে চলচ্চিত্র শিল্প সমিতি, কোনো কিছু না ভেবে পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে, এটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো। সমিতির এই আচরণে ব্যক্তিগতভাবে আমাকে হতবাক ও বিস্মিত করেছে। আমি মনে করি সহশিল্পীর সঙ্গে সংগঠনের একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, চলচ্চিত্র শিল্প সমিতির তাহলে কাদের স্বার্থে? সাকিব খান বলেন, যারা পরীমনিকে বিপদে নিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করা উচিত। 30টির বেশি সিনেমার সঙ্গে তিনি জড়িত বলে জানতে পেরেছে। তার হাতে আছে আরও বেশ কিছু সিনেমা, কিন্তু যারা বছরের পর একটি সিনেমাতে কাজ না করে, দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে, তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত। সহশিল্পী হিসেবে আশা রাখি, পরীমনির ক্ষেত্রে আইন তার স্বকীয়তা বজায় রাখবে। পরীমনি যখন ফিরবে, তার ভুল থেকে শিক্ষা নেবে, যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সর্বশেষে তিনি বলেন, খেয়াল করছিলাম, অপেক্ষা করছিলাম, প্রত্যাশা ছিল, বিপরীতে বেড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত কয়েকদিন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থেকে শুক্রবার আদালতের নির্দেশে পরীমনিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।